মানিকচক বিদ্যুৎ দপ্তরের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বিদ্যুৎ সাপ্লাই যন্ত্রাংশ। মানিকচক বিদ্যুৎ দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক সাপ্লাইয়ের মূল্যবান যন্ত্রাংশ, আর যার ফলে শুক্রবার রাত থেকে মানিকচক ব্লক জুড়ে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয় বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে। মানিকচক বিদ্যুৎ সরবরাহ অফিসে শুক্রবার রাত্রে দুটো নাগাদ হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক করে, যার ফলে শুক্রবার রাত থেকে মানিকচকের সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল সহ জরুরি পরিষেবা দপ্তরগুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সাধারণ মানুষের বিপাকে পড়েছে এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছে। সমস্ত রকম চেষ্টা চলছে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। ওই সময় জমিটার মধ্যে আমি ঘোরা পেতে লাগে চাষ করালাম, তারপরে উনি ঢুকে যায় আমাদের কিছুক্ষণ, এক মিনিটের মধ্যে যখন গিয়ারটা চার্জ করি, চার্জ নিয়েছি, অন্যান্য ফিগার চার্জ করতে গিয়ে করার আগেই আগুন লেগেছে। আগুন বাইরেও লেগেছে, ভিতরেও লেগেছে, গিয়ার গলে গেছে, তাহলে ট্রান্সফর্মার উপরে সব ফাসিং ফাসিং এটার ভিতরে অনেকগুলো ভিজে কিছু হয়েছে আর ফেলের কারণে। কোন কোন এলাকা বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়েছে? টোটালটাই বন্ধ আছে মানিকচকের আন্ডারে। হ্যাঁ, আমরা বহু চেষ্টা করছি সন্ধ্যার মধ্যে কিছু চাপাচাপি এদিকে পাওয়ার, ওদিকে ওদিকে পাওয়ার পাওয়ার, এদিকে কাটাকাটি করে যতদূর পারি চালাবো। সাহেবরা আছেন এবং কতদূর হচ্ছে সঠিক বলতে পারছি না, তবে পাওয়ার পাবো। চার পাঁচ দিন লাগবে মিনিমাম। হ্যাঁ, এসেছিলো কটা গাড়ি এসেছিল? কম করে একটা এসেছিলো, যার দ্বারা কাজে লাগেনি, আমাদের আগুন নিভে গেছিলো। পুলিশ গাড়ি এসেছিলো, এগুলো সব এসেছিলো। ট্রান্সমিটার এখানে জ্বলে গেছে, কালকে রাত আটটা থেকে ট্রান্সমিটার জ্বলেছে, কালকে থেকে লাইন পাচ্ছি না, এই অসুবিধা ভোগ করছি। গরমে এসে কী করেছি, জর্জরিত হয়েছে, আতঙ্কে সব জর্জরিত হয়ে আছে। শুধু এলাকাটাতে লাইন নাই, আর অন্য অন্য দিকে বিভিন্ন জায়গাতে লাইন নাই। যে লাইন যে এবার কবে ট্রান্সমিটারটা ঠিক হবে না হবে সঠিক বলতে পারছি না। বিদ্যুৎ দপ্তরে এসেছিলেন আপনারা, কথা বলেছেন? ঘটেছে এখন, আমি এই মুহূর্তে দেখে আসলাম। এই ঘটনা ঘটে আছে, সিচুয়েশন দাঁড়িয়ে আছে। কি বলছে, কতদিনে ঠিক হবে কিছু বলছে? সেরকম কিছু বলছে না, তো এই দুই তিন দিন সময় লেগে যাবে এই মতনই বলছে। কীরকম সমস্যা হতে পারে লাইন না থাকার কারণে এই গরমে? সমস্যা তো বিভিন্ন কাজ কামের বিভিন্ন রকমের অসুবিধা দাঁড়াচ্ছে। টোটো টোটো নিয়ে এই না আদালত কোর্ট কাচারি বিভিন্ন রকমের অসুবিধা দাঁড়িয়ে গেছে আর কি। লাইন না রইলে যা হয় আর কি, প্রচণ্ড অসুবিধা আছে। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবেন। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।